আসসালামু আলাইকুম মুন্নি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে মুচমুচে বড়া তৈরি করে আমার বড়াটার শব্দ শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বড়াটা কতটা মুচমুচে হয়েছে দেখলেন কতটা মুসমুচে তো চলেন রেসিপিটি দেখে নিন তো এই মুসমুচে বড়াটা তৈরি করতে কি কী লাগছে চলেন দেখে নিই তো এখানে আমি ডাউল ব্ল্যান্ডার করে নিয়েছি এটা মসুর ডাউল আমি ভিজিয়ে রেখেছিলাম পরে এটা রসুন আর কাঁচামরিচ দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বড় সাইজের দেড়টা পেঁয়াজ এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ লবণ দিয়েছি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন আর এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি আদি একটু আদা বাটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো জিনিস একত্র করে সুন্দর করে মেখে নেব আমি একটু কালো জিরা অ্যাড করছি কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা ভাজার সময় গন্ধ বের হয় আর খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে এতে খেতেও ভালো লাগে তো এখন আমি ডাউল বাটাটা দিয়ে সবগুলো একসঙ্গে সুন্দর করে মেখে মিশিয়ে নেব দেখেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এটা দিয়ে আমি বড়া তৈরি করব তো আমি একটা প্যান বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি আগেই এই বড়টা যে শুধু রোজার মধ্যেই খাওয়া যায় তা না এটা যখন খুশি তখনই যখন মন চাইবে তখনই এটা ভেজে খাওয়া যায় এটা বিকেলে চা খাওয়ার আগে এটা ঝালমুড়ির সঙ্গে মেখে খাওয়া যায় আপনার এটা গরম ভাতের সঙ্গেও খাওয়া যায় বৃষ্টির দিন বিকেলে নাস্তার টেবিলে ওইটা রাখা যায় যখন মন চাইবে তখনই এই বড়াটা তৈরি করে খাওয়া যায় তো আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন তাহলে আপনাদের বড়াটাও এরকম মুচমুচে সুন্দর হবে খেতেও সুস্বাদু তো আমি গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো তো দেখেন আমি সবগুলো বড়া এভাবে করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন এটা চাইলে সসের সঙ্গে এমনিতেও আপনারা খেতে পারবেন এমনকি চাইলে ঝালমুড়ি মেখে তার সঙ্গে এটা খাওয়া যাবে তো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন